আসসালামু আলাইকুম লিসনার্স, ইংরেজি নববর্ষে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি আজকে এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি আগেও একবার শেয়ার করেছি, কিছু পার্থক্য থাকছে এই যে আগে যে আমি ঘটনাটা শেয়ার করছিলাম সেটা ভূত এফএমে শেয়ার করা ছিল, এবং এখন আমি যে ঘটনাটা শেয়ার করছি এখন আমি একই ঘটনাটা শেয়ার করছি আমার নিজের পেজে। নতুনভাবে যারা আগে শুনেছেন তারা শুনেছেন, যারা আগে শুনেন নাই তারা আবার নতুন করে শুনবেন। এবং এই ঘটনাটি আমরা ইউটিউবে আপলোড থাকবে, এবং ইউটিউবের চ্যানেলে যদি ঘটনা পছন্দ হয় অবশ্যই আপনাদের একটা লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনটা এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। ঘটনায় যাওয়া যাক, এখন যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা আজহার নামে একটা ব্যক্তির, আর ঘটনাটা ঘটে 1994 সালে। এই লোকটা তার ওয়াইফ এবং দুই সন্তান সহ কুড়িগ্রাম থেকে ঢাকা আসছিলেন। এমন সময় একটা ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোকটির আর কিছু মনে থাকে না, এরপরে ঘুম ভাঙে হসপিটালের বেডে। আত্মীয় স্বজনরা চারিপাশে ভিড় করে থাকে এবং সবাইকে তার জিজ্ঞেস করতে থাকে যে তার ফ্যামিলির কি খবর। সবাই বলে যে তোমার ফ্যামিলি সেফ আছে, তোমার ওয়াইফ একটু ব্যথা পেয়েছে, 2 দিন হলে তোমার ওয়াইফকে এবং তোমার বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিছুদিন পর উনি দেখেন তার বাম পা উনি নাড়াতে পারেন না। ডক্টররা বলেন লেফট সাইড প্যারালাইজ হয়ে গেছে, হাঁটু থেকে কিছু পোর্শন নিচে কেটে ফেলতে হবে। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে তিনি বাসায় যান, তার সাথে তার আত্মীয় স্বজনরাও যায়। হঠাৎ করে তিনি দেখেন তার পুরা বাসা খালি। তখন আজকালের কী ব্যাপার, হসপিটাল থেকে ওদেরকে রিলিজ দেওয়া হয়েছে, ওরা কোথায়? ঠান্ডা মাথায় তাকে বসানো হয় এবং বোঝানো হয় তার ওই অ্যাক্সিডেন্টে পুরো ফ্যামিলি, উনি ছাড়া সবাই মারা গেছেন। এটা পেপারে পর্যন্ত আসে। তার ওয়াইফ সহ দুই ছেলে আফসার এবং আবরার ওই অ্যাক্সিডেন্টে মারা যান। উনি পাগলের মতো হয়ে যায়, কোনো কথা না বলে ডাইরেক্ট তিনি কবরস্থানে যেতে চান। তখন তাকে জানানো হয় কবর দেওয়া হয়েছে কুড়িগ্রামে, তো তাকে সেখানেই নেওয়া হয়। সেখানে কিছুদিন থাকার পর ঢাকায় তিনি চলে আসেন, রামপুরায় তাদের পুরনো বাড়িতে। লেফট সাইড প্যারালাইজড হওয়াতে তার সাথে একটা ছেলে রাখা হয়, সেই ছেলে তার সাথেই ঘুমাতো। ঘটনার সত্যতা জানার পর থেকে তার ঘুম আর কখনো রাত 4টার আগে হতো না, কেমন এক অচেনা রাত কাটাতে লাগলেন তিনি প্রতিদিন। ঘটনাটি ঘটে তখন 1997 সালে। পুরা বাসা নিস্তব্ধ, ইলেকট্রিসিটি নাই, আশেপাশের বাড়ি থেকে হালকা সাউন্ড আসছে, টেবিল চেয়ার নাড়ানোর শব্দ আসছে উপর থেকে। ছেলেটাকে মোমবাতি আনতে পাঠানো হয়েছে, প্রচণ্ড গরম, মন মেজাজ সেদিন ঠিক নাই। লেফট সাইডের কিছুটা পোর্শন আস্তে আস্তে নাড়াতে পারতেন তখন তিনি। রাত 8টা বাজে, বারান্দায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ পেছনে একটা ডাক আসলো, বাবা। প্রথমে তোয়াক্কা না করলেও পরে আবার তিনি লক্ষ্য করলেন বাবা। মনে হলো না অন্য কিছু হবে, না থাক। 5 থেকে 10 মিনিটের গ্যাপের মধ্যে তিনি আবারও শুনতে পেলেন সেই বাবা ডাকটি। মনে হলো ছোট ছেলে আবরার ডাকছে। পেছনে ফিরে তাকানোর পর ঠিকই তো উনি একটা আভা দেখতে পান, অন্ধকারও সেটা পরিষ্কার। আরে আবরারের ঠোঁট! চোখের পানি ফেলতে ফেলতে ডাইনিং টেবিলের দিকে আগাতে যান। আগাতে গিয়ে দেখলো ডাইনিং টেবিলে কেউ পানি ঢেলে খাচ্ছে এবং ভয়েস ভেসে আসে, কী ব্যাপার, তুমি এসেছ? এরপরে ওনার আর কিছু মনে নাই। গ্যাট ফেরার পর দেখেন ওনার অ্যাসিস্ট্যান্ট তাকে তুলে ঘুম থেকে উঠাচ্ছে, বললো 2 ঘন্টা পেরিয়ে গেছে খালু, আপনার কী হয়েছিল? কিছু একটা ভুল দেখছেন উনি, মাথাটা ধরে বসে পড়লেন। চিন্তাটাও এতটাই যে এটা থামাচাপা দিতে পারছেন না, কিন্তু মনের ভুল করে উনি আর তেমন কিছু কাউকে মনে করলেন না। পরের দিন এক হুজুরের কাছে গেলেন, হুজুর তাকে বললেন আপনার কবরটা অনেক দিন যাবৎ জিয়ারত করা হয় না, আপনি দয়া করে একবার জিয়ারত করেন এবং দোয়া পড়েন কবরের কাছে যে কুড়িগ্রাম যেতে হবে, ওদের কবর জিয়ারত করা দরকার। হুইল চেয়ারে বসে বিকাল 4টার দিকে উনি দোয়া পড়ছেন, আর ছেলেটাকে বললেন 10 মিনিট পরে আসতে, উনি একটু একা থাকবেন। দোয়া পড়ছেন, তাসবি গুনছেন, হঠাৎ বাবা ডাক শুনতে পেলেন। মনোযোগী না হয়ে তিনি আবার সেই ডাক শুনতে পাচ্ছেন, বাবা। হঠাৎ মনের অজান্তে তিনি বললেন আবরার। তখন সাউন্ড আসলো, বাবা আমি তোমার পেছনে। একটু হৃদয় বিদারক হয়ে যাচ্ছে ওনার সিচুয়েশন, মুখ ফেটে কান্না আসতেই উনি পরিষ্কার ওনার ছোটো ছেলেকে দেখতে পান, তার পেছনে হুইল চেয়ারের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে মুচকি হাসছে। ভয়ে চিৎকার করে সবুজ বলে ডাকলেন তার অ্যাসিস্ট্যান্টের নাম। দেখলেন ছেলেটা ওনাকে নিতে চলে আসছে, সামনে তাকালো আর কেউ নাই। ছেলেটাকে বলতে পারছেন না ঢাকাতে ব্যাক করতে হবে, ছেলেটাকে বলতে পারছেন না যে কী হয়েছে, তিনি তাকে ঢাকায় ব্যাক করতে হবে। ঢাকায় ব্যাক করার পর প্রায় 1 মাস পর হঠাৎ উনি আলমারি খুললেন, খুলে এতটাই অবাক হয়ে গেলেন, ওনার স্ট্রিট পরা শাড়িগুলো আলমারিতে থোকায় থোকায় সাজানো, অথচ কয়েকদিন আগেই তার বোনকে তিনি দিয়ে দিয়েছিল গরিবদেরকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই কাপড়গুলো আবার আসলো কী করে,
ওনার বোনকে সাথে সাথেই খবর পাঠানো হয়। ওনার বোন এসে দেখলো সত্যি সত্যি যেই সব কাপড়গুলি উনি নিয়ে গেছিল সবগুলো আবারও সুন্দর করে সাজানো। ওনার বোনটাও খানিকটা ভয় পেয়ে বলে, ভাই তুই আমার সাথে আমার বাসায় আয়। তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে তার বোনের বাসায় ওঠেন তিনি। 5 দিন না যেতেই উনি বাড়ি ফিরতে চাইলে ওনার বোনকে অনেক জোরাজুরি করার পর তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়। 2000 সালের ঘটনা, ঘুমিয়ে আছেন, রাত তখন 2টা কি 3টা বাজে। একটা হট্টগোলে ওনার ঘুম ভাঙে। উনি যে রুমে ঘুমাতেন পাশের রুমে ঘুমাতো তার 2 ছেলে। সেই 2 ছেলের রুম থেকে ঝগড়ার শব্দ আসছে, অনেক রাত। পাশের থেকে কে যেন ওনাকে আটকালো আর বলল, তুমি অসুস্থ, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। ভয়েসটা তার স্ত্রীর। কি করে সম্ভব? আধার সাহেব ওনার মাথার মধ্যে হাত দিয়ে বসে পড়লেন। চোখের সামনে দেখলেন উনি তার ওয়াইফ পাশের রুমে যাচ্ছে। পাশের রুমে ওনার ওয়াইফ যেতে আর চিৎকার নাই, আর ঝগড়া নাই। উনি উঠে আস্তে আস্তে পাশের রুমে গিয়ে দেখলো কেউ নাই। উনি একজন সাইকিয়াট্রিস্ট দেখানোর চিন্তা করলেন, প্লাস ওনার বাম পাশের পায়ের জন্য সিঙ্গাপুরে গেলেন। সেখানকার ডক্টরকে মেডিসিন দিতে বললেন এবং কমপ্লিট সেখানকার ডক্টর তাকে মেডিসিন দিতে বললেন, কমপ্লিট বেড রেস্টের জন্য আরও 2 মাস বেঁধে দিলেন। সাথে বাংলাদেশে পরিচিত এক সাইকিয়াট্রিস্টও দেখালেন, তিনিও ওষুধ দেন এবং বেড রেস্টে দেন। ফ্যামিলির সবাই ব্যাপারটা জানার পর অনেকে ভালো করে জিজ্ঞেস করে যে আসলে কি হচ্ছে তোমার সাথে। তখন তিনি সব বলেন যে সে এইসব দেখছেন লাস্ট 6 থেকে 7 বছর ধরে, কাউকে বলতে পারছিলেন না। এর পরের ঘটনাটা ঘটে 7ই জুলাই 2008 সাল। ওদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাত তখন 1টা বাজে। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে। শব্দটা সেই শব্দ যে শব্দটা ঢাকা থেকে আসার পথে ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে ঘটেছিল তার গাড়ির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে। উনি শব্দটি পান ওয়াশরুম থেকে। তখনই ওয়াশরুমের দিকে আগান উনি। এগিয়ে দেখেন ফ্লোরে 2টা ছেলে শুয়ে আছে, তার 2 ছেলে আবরার এবং আফসার, আর তার ওয়াইফের কোলে একটি বাচ্চা। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কার, এটা কে, এটা কার বাচ্চা তুমি কোলে নিয়ে আসছো? তার ওয়াইফ বললো, ও মা, এটা তোমার মেয়ে। এটা শুনে আর তিনি ওই জায়গায় দাঁড়াতে পারলেন না, অজ্ঞান হয়ে গেলেন। সকালে সব পরিবারের সবাই ওনাকে হাসপাতালে দেখতে আসে। ওনার বোনকে উনি গত রাতের সব ঘটনা বলেন। ওনার বোন বলল, ভাবি ভাবি প্রেগনেন্ট ছিল, তুই জানতি না? তোকে তো কুড়িগ্রামে যাওয়ার পরেই বলার কথা ছিল। আমি ভাবির সাথে হাসপাতালে গিয়েছিলাম। এরপর থেকে এই কষ্টটা আসলে কোথায় রাখা যায়? এখনও মাঝে মাঝে তার 2 ছেলে তার সাথে দেখা দেয়। ওনার ভাষ্য মতে তার ছেলেদের আত্মা তার কাছে আসে, কিন্তু আমি জিনিসটা স্বপ্ন মনে করি। স্বপ্ন মনে হলেও কিছু কিছু পয়েন্ট আমার কাছে মাঝে মাঝে বাস্তবতার রূপ নেয়। এটা ছিল আমার ঘটনা। যারা নতুন শুনছেন আজকে আমার ঘটনা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে ঘটনাটি সবার, যারা শুনতে আগ্রহী, যারা হন্টেড স্টোরিজ শুনতে আগ্রহী তাদের কাছে দিতে পারেন। আমার পেজে যদি কোনো সাবস্ক্রাইব বাটন আপনার হিট না থাকে, সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের কাছ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাডভাইস সবসময় আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।